আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা সামনে নিয়ে আসি ভেরি সিম্পল আর ইজি একটা রেসিপি। আর আমার আজকের রেসিপি হইল গিয়া রৌ মাছের ডিম দিয়া বেগুন ভাজি। আশা করি আমার আজকের ভিডিওটাও আপনারা ভালো পাইবা। আমার আজকের এই রেসিপি লাগি এখানে আমি এক কাপের মতো ওইব গিয়া রৌ মাছের ডিম রাখছি। আর রাখছি কেন আমি একটা আস্তা বেগুন রেখেটিয়া, আমি একটা ব্লক রৌ মাছের ডিম থেকে আর কি আধাখান এখানে আমি দিছি। আর বেগুনটারে আমি ওলা ছোটো ছোটো করে একটু কিউব সাইজ মানে কিউব ওলাখান আর কি খাইটা রাখছি। তো এখন আমি রান্ধা বই দিব। তো এখানে একটা পানোর মাঝে আমি 1/4 কাপ তেল দিছি আর 1 চিমটি পরিমাণ মেথি সিড দিছি, এটা অপশনাল। আর একটা তেজপাতা দিলাম। দেওয়ার পরে এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ দিছি। পেঁয়াজ দিয়া আমি পেঁয়াজ খানি তোরে বালা করে একটু মিক্স করিয়া নিমু। বালা করে মিক্স করিয়া নিয়ে আমি এখন দিলাম কিছু পাউডার মশলা। পাউডার মশলা দিবা লাগে আমি ছোটো 4 চামচ ইউজ করছি। ছোটো 4 চামচে 1/2 চামচ জিরার গুঁড়া দিছি, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ হলুদর গুঁড়া আর 1/2 চামচ লাল মরিচর গুঁড়া আর লবণ দিছি আমার স্বাদ মতো। আর দিছি এখানে আমি কিছু খাসামরিচ। খাসামরিচ দিয়া আমি ও সব মশলা খানি পেঁয়াজের লগে বালা করে একটু মিক্স করিয়া নিছি। এরপরে গিয়া এখানে আমি সামান্য কিছু পানি দিছি যাতে করে আমার ও পাউডার মশলা খানি না জ্বলে। এখন আমি দিলাম মাছের ডিম দিয়া আমি এখন ডিম খানি তোরে বালা করি আর কি আমি একটু ভাঙ্গিয়া নিমু। আপনারা চাইলে ফানো দিবার আগেও আদ দি বালা করে ভাঙ্গিয়া নিতে কি পারবা। তবে আমি আর আদ দি ভাঙছি না, এমনিও আমি স্পেশালের দি ভাঙ্গিয়া নিলাম কি ভাঙ্গি যার খুব সুন্দর ইয়েও। তো যে সময় আমার সব খানি ডিম আর কি বালা করে ভাঙ্গ হয়ে যাব ও সময় গিয়ে আমি দিব আমার রোজে বেগুন খাইটে রাখছি আমি বেগুন খানি। তো এখন দেখা পারা আপনারা মাছের ডিম খানি বালা করে জ্বর জ্বর হইয়া আর কি জ্বর জ্বর হয়ে গেছে। উঠলা টাইমে আমি দিলাইছি যে বেগুন খাইটা রাখছিলাম ও বেগুন খানি। বেগুন দিয়া পরে আমি বালা করে বেগুন খানি তোরেও সপ্তাহ লগে মিক্স করিয়া নিমু এখন 2-3 মিনিটের মতো। মিক্স করার পরে আমি আবার গুড়িয়া রাখবো এখন 2-3 মিনিটের মতো চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখিয়া। এখন 3 মিনিট পরে উদলাইয়া দিয়া এখন আমি আরও পার চেক করিয়া দেখলাম আমার বেগুন খানি সিজি গেছে নি। বেগুন সিজতে অবশ্য অত সময় লাগে না, তারপরেও আর কি সামান্য 1 বা 2-3 মিনিট পরে পরে আমি চেক করছি। চেক করিয়া লাগার আমার বেগুন এখন সিজি গেছে। তো গিয়া এখন আমি দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়া পরে আমি আমার রান্ধা প্রায় হয়ে যাব। আমি চুলার আগুন অফ করে নিলাম। ধনিয়া পাতা খানি তোরে বালা করে সপ্তাহ লগে মিক্স করা হয়ে গেলে পরে গিয়ে আমি চুলার আগুন অফ করে নিলাম। তো রেডি হয়ে গেল ভিউয়ার্স, আমার খুব মজাদার একটা ইজি আর সিম্পল একটা বাজির রেসিপি, ডিম দিয়া বেগুন ভাজি। আশা করি আপনার গোছেও ভালো লাগছে। যদি আমার আজকের এই রেসিপিটা আপনার গোছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা। আর কিলা লাগলো আপনার গোছে আমার আজকের এই রেসিপিটা আমার একটু কমেন্ট করে। আর এই ভাজিটা গরম গরম পাতো লাগে খাইতেও খুব বেশি ভালো লাগে। তো আপনারা উলে আদিন ট্রাই করবা, ট্রাই করলে কিলা লাগলো আপনার গোছে আমার কমেন্ট করে জানাইবা। আর আপনার কাছে আর একটা অনুরোধ রইল, আমার এই ভিডিওটা যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখরা প্লিজ আমার পেজটারে ফলো করিয়া রাখবা, একটা লাইক দিয়া রাখবা। তো থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আপনারা আমার লগে থাকা লাগে। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।